हेलो फ्रेंड वेलकम टू माय यूट्यूब चैनल रायहान कंप्यूटर ऑफिशियल बंधुरा अपना सबाई केमन आছেন आशा करी सकले ভালো আছেন। आज के आमी आपनादेर রায়হান কম্পিউটারের ফার্স্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের স্টকে যে পর্যাপ্ত পরিমাণে মাদারবোর্ডগুলো রয়েছে এগুলোর প্রাইস এবং বিস্তারিত। বন্ধুরা প্রথমত আমি আপনাদেরকে 31 এর মাদারবোর্ড দিয়ে শুরু করব। যারা 31 এর মাদারবোর্ড খুঁজছেন তাদের জন্য এই মাদারবোর্ডটি हमारे पास 31 मादारबोर्ड गीगाबाइट अवेलेबल रही है। एटार मॉडल होच्छे गीगाबाइट GA-G41M-S12 मादारबोर्डटी साथे पेये जाबेन दुइटी रैम स्लट एबं एकटी एखाने कोर टुर एबं क्वाड कोर प्रसेसर यूज करते पारबेन। एरपरे आपनारा एखाने चारटी SATA पोर्ट पेये जाबेन। पाशापाशि पिछन दिके आपनि पेये जाच्छेन PS2 पोर्ट एबं BJ पोर्ट एबं USB 2.0 चारटी पेये जाबेन एबं LAN पोर्ट अडियो पोर्ट। और ये मादारबोर्डटी हमारे काछ थेके निते पारबेन एक बछर वारेंटी सहकारे मात्र 2000 टाका एबं और एक मास वारेंटी सहकारे मात्र 1600 टाका होले। एखन आमि आपनादेरके 41 एर मादारबोर्ड देखाबो। 41 एर आपनारा Asus एर मादारबोर्डगुलो आमि आपनादेरके देखाच्छि। जारा Asus एर मादारबोर्ड खुंजछेन 41 एर तादेर जोन्नो एई भिडियोटी। जा एई Asus एर 41 एर मडलटी होच्छे PSG41T-MLX। यह मादारबोर्डटी हमारे स्टके पर्याप्त परिमाणे रयेछे दुइटी रयेछे आपनार एक ही मडलेर जारा खुंजतेछेन तारा निते पारबेन। एटार मडल एक ही मडल। एटार मध्य की कि रयेछे आमि तार विस्तारित बोलतेछि। आपनार एखाने आपनार रयेछे PS2 पोर्ट BJ पोर्ट एबं USB 2.0 चारटी रयेछे लैन पोर्ट पाशापाशि अडियो पोर्ट रयेछे। आर एगुलो प्राइस पड़बे एक बछर वारेंटी सहकारे मात्र 2200 टाका आर एबं एक मासेर वारेंटी सहकारे पड़बे मात्र 1800 टाका। एखन आमि आपनादेरके देखाबो गीगाबाइटेर GA-G41। जारा गीगाबाइटेर GA-G41 मादारबोर्ड खुंजतेछेन तादेर जोन्नो एई मादारबोर्डगुलो। गीगाबाइटेर GA-G41 एर मडलटी होच्छे गीगाबाइट GA-G41MT-S2P। बंधुरा एई मादारबोर्डटी आमादेर स्टके पर्याप्त परिमाणे रयेछे एबं एटार साथे दुइटा रैम स्लट पेये जाबेन एबं एखाने आपनि कोर टुर प्रसेसर 1MB 2MB 3MB एबं 6MB पर्यन्त इउज करते पारबेन। পাশাপাশি এটার পিছন দিকে রয়েছে PS2 পোর্ট BJ পোর্ট এবং অডিও USB 2.0 চারটি এবং ল্যান পোর্ট এগুলো পেয়ে যাবেন। পাশাপাশি যারা ইন্টেলের 41 খুঁজতেছেন তাদের জন্য এই মাদারবোর্ডটি। ইন্টেলের এই 41 মাদারবোর্ডটির সাথে আপনার দুইটি RAM স্লট এবং একটি গ্রাফিক্স কার্ড স্লট প্রত্যেকটির মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটি মাদারবোর্ডে একটি করে গ্রাফিক্স কার্ড স্লট আছে এবং USB SATA পোর্ট পেয়ে যাবেন 4টি। আর এটা হচ্ছে ইন্টেলের একটি মাদারবোর্ড এবং এখানে এটা পিছন দিকে পেয়ে যাবেন PS2 পোর্ট এবং BJ পোর্ট USB 2.0 4টি পেয়ে যাবেন এবং LAN পোর্ট পেয়ে যাচ্ছেন আর অডিও পোর্ট পেয়ে যাচ্ছেন। এই মাদারবোর্ডগুলো আমাদের কাছে মাত্র 2200 টাকা থেকে নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহকারে এবং 6 মাসের 1 মাসের ওয়ারেন্টি সহকারে নিলে আপনি পাবেন মাত্র 1800 টাকা। 1 মাসের ওয়ারেন্টি সহকারে যারা নেবেন তারা মাত্র 1800 টাকা নিতে পারবেন। বন্ধুরা এখন আমি আপনাদেরকে 61 এর কিছু মাদারবোর্ড দেখাবো। যারা 61 এর মাদারবোর্ড খুঁজতেছেন তারা যে গিগাবাইট একটি মাদারবোর্ড রয়েছে এটা হচ্ছে গিগাবাইট GA-A61M-DS2 মাদারবোর্ডটি অনেক চলে এবং এই মাদারবোর্ডটি অনেক ভালো। এটা আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এটার সাথে আপনি 4টি SATA পোর্ট পেয়ে যাবেন এবং এই দুটি RAM স্লট পেয়ে যাবেন। এখানে প্রসেসর হিসেবে i3 সেকেন্ড জেন এবং i3 থার্ড জেন এবং i5 সেকেন্ড জেন এবং i5 থার্ড জেন এবং i7 সেকেন্ড জেন i7 থার্ড জেন পর্যন্ত প্রসেসর ইউজ করতে পারবেন। এটার পিছন দিকে রয়েছে আপনার PS2 পোর্ট BJ পোর্ট এবং USB 2.0 রয়েছে 4টি এবং LAN পোর্ট অডিও পোর্ট। এটার প্রাইস পড়বে মাত্র 3500 টাকা। এটার প্রাইস পড়বে মাত্র 3500 টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে। আর যারা এক বছর ওয়ারেন্টি নিতে যাচ্ছেন না এক মাসের ওয়ারেন্টিতে নেবেন তাদের জন্য প্রাইস পড়বে মাত্র 2800 টাকা। এক মাসের ওয়ারেন্টি সহকারে নিলে মাত্র 2800 টাকা করে মাদারবোর্ডগুলো নিতে পারবেন। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি Asus এর একটি মাদারবোর্ড। যারা Asus এর 61 নিতে যাচ্ছেন তাদের জন্য এই বোর্ডটি। Asus এর 61 টি মডেল হচ্ছে A61-EM। এই মডেলটি হচ্ছে আপনার দুইটি RAM স্লট এবং প্রসেসর এবং 4টি SATA পোর্ট পাশাপাশি PS2 পোর্ট এবং BJ পোর্ট USB 2.0 পেয়ে যাবেন 4টি LAN পোর্ট অডিও পোর্ট। এটার প্রাইসও পড়বে 3500 টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে আর এক মাসের ওয়ারেন্টি সহকারে নিলে মাত্র 2800 টাকা নিতে পারবেন। এবং Asus এর এই দুইটা মডেল রয়েছে আমাদের কাছে। প্রত্যেকটি মডেল হচ্ছে আপনার A61 माइनस ए आठ होच्छे FPA61-MX দুটি মডেল রয়েছে আর আরো স্টকে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের মডেল রয়েছে এগুলো এখন দেখানো সম্ভব না কিছু পরিমাণে মাদারবোর্ড আমি আপনাদেরকে দেখানোর জন্য সামনে নিয়ে এসেছি এখন দেখাবো 81 এর কিছু মাদারবোর্ড যারা 4th জেনারেশনের মাদারবোর্ড খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি 4th জেনারেশনের মাদারবোর্ডের মধ্যে আপনারা এখানে দুইটি RAM slot পেয়ে যাবেন এটা হচ্ছে Asus এর একটি মাদারবোর্ড যেটার মডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি Asus ACE21M-C আর এটার মডেল হচ্ছে এই বললাম এখনি আর এটা 4টি 60 পোর্ট পেয়ে যাবেন এবং দুইটি RAM slot পেয়ে যাবেন এখানে DDR3 4GB 4GB 8GB 8GB 16GB পর্যন্ত ইউজ করতে পারবেন এবং প্রসেসর হিসেবে i3 4th gen এবং i5 4th gen i7 4th gen পর্যন্ত ইউজ করতে পারবেন আর এটার মধ্যে পিছনের দিকে রয়েছে PS2 পোর্ট HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন এবং BGA পোর্ট DVI পোর্ট USB 2.0 পেয়ে যাচ্ছেন 4টি ল্যান্ড বোর্ড অডিও বোর্ড এই মাদারবোর্ডটির প্রাইস পড়বে মাত্র 3800 টাকা মাত্র এই মাদারবোর্ডটির প্রাইস 1 বছর ওয়ারেন্টি সহকারে 3800 টাকা আর যারা 1 বছর ওয়ারেন্টি নিতে যাচ্ছেন না তাদের জন্য 1 মাসের ওয়ারেন্টি সহকারে মাত্র 3000 টাকা এরপর আমি আপনাদেরকে দেখাবো যারা গিগাবাইটের মাদারবোর্ড খুঁজতেছেন 4 জেনারেশনের তাদের জন্য মাদারবোর্ডটি Gigabyte GA81 ACE21M-S12PB এই মাদারবোর্ডের সাথে আপনারা দুইটি RAM slot এবং 4টি 60 পোর্ট এবং আপনার প্রসেসর সেকশন এবং পাশাপাশি একটি গ্রাফিক্স কার্ড স্লট এখানে আপনার পিছন দিকে রয়েছে PS2 পোর্ট BGA পোর্ট DVI পোর্ট এবং USB 2.0 পেয়ে যাচ্ছেন দুইটি এবং USB 3.0 পেয়ে যাচ্ছেন দুইটি 2.0 দুইটি USB 3.0 দুইটি এবং ল্যান্ড পোর্ট এবং আপনার অডিও পোর্ট পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডটির প্রাইসও আপনার 3800 টাকা আর আপনার 1 বছর ওয়ারেন্টি সহকারে নিলে 3800 এবং 1 মাসের ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন মাত্র 3000 টাকা হলে এখন আমি আপনাদেরকে দেখাবো যারা MSI এর 81 খুঁজতেছেন তাদের জন্য এই মাদারবোর্ডটি MSI এর 81 আর এটার সাথে আপনারা দুইটি RAM slot এবং 4টি 60 পোর্ট পেয়ে যাবেন দুইটি 4টি আর আপনার এটা হচ্ছে MSI এর মাদারবোর্ড এটার পিছন দিকে রয়েছে আপনার PS2 পোর্ট এবং USB 3.0 পেয়ে যাচ্ছেন 4টি এখানে আর একটি ভালো দিক হচ্ছে USB 3.0 পাচ্ছেন 4টি এবং সাথে HDMI পোর্টও রয়েছে পাশাপাশি আপনার BGA পোর্ট DVI পোর্ট এবং USB 2.0 4টি দুটি পেয়ে যাচ্ছেন এখানে আপনার টোটালি 6টি USB পাবেন এবং ল্যান্ড পোর্ট আছে আপনার অডিও পোর্ট আছে এই মাদারবোর্ডটির প্রাইস পড়বে 3800 টাকা 1 বছর ওয়ারেন্টি সহকারে আর যদি 1 মাসের ওয়ারেন্টি সহকারে নেন তাহলে এটার প্রাইস পড়বে মাত্র 3000 টাকা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং অর্ডার কনফার্ম করে ফেলুন বন্ধুরা আপনারা সামনে যে মাদারবোর্ডগুলো দেখতে পাচ্ছেন নতুন মাদারবোর্ডগুলো ACE 550 গিগাবাইটের এবং 410 এর মাদারবোর্ডগুলো এগুলো ইনটেক মাদারবোর্ড এগুলোর সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি আগামী ভিডিওতে দেব এগুলো ইনটেক মাদারবোর্ড যারা 450 এবং 410 এবং 510 এর মাদারবোর্ডগুলো খুঁজতেছেন এবং 420 এর মাদারবোর্ডগুলো আমাদের কাছে আছে এগুলো MSI গিগাবাইটের এবং Asus এর মাদারবোর্ডগুলো তারা অবশ্যই আগামী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে